এবং প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে আমি অনুরোধ করব যে এখনো আপনার কাছে সময় আছে আপনি যদি বসতে চান এখান থেকে প্রায় কিছু মানে দু মিনিট আড়াই মিনিটের দূরত্ব রাজভবন সেখানে যদি আপনি আমাদের প্রতিনিধিদের সাথে বা প্রতিনিধি দলের সাথে বৈঠক করতে চান আমাদের কোনো অহংকার নেই আপনি দুদিন আগে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন তিন তারিখ আর আজকে সাত তারিখ মানে ছিয়ানব্বই ঘন্টা হয়নি তার আগে বাংলা এসে মাথা নত করতে হচ্ছে এটাই বাংলা বাংলা কারো কাছে মাথা নত করে না বাংলার কাছে বহিরাগত জমিদাররা এসে মাথা নত করে আর আপনার জমিদারি প্রথার অবসান তো আমরা ঘটাবই কালকে শুরু করেছি রাজ্যপালের সমস্ত ক্ষমতা অন্তর্বর্তী বা অস্থায়ী উপাচার্য নিয়োগ করা সুপ্রিম কোর্ট কেড়ে নিয়েছে কাল তো দ্বিতীয় দিন ছিল আজকে তৃতীয় দিন আজকে সাধ্বী নিরঞ্জন জ্যোতি এসছে কালকে গিরিরাজ সিং আসবে পরশু নরেন্দ্র মোদী আসবে আর তারপরে বাংলার মানুষের অধিকারের টাকাও আসবে